जमीन बुके बसबास करे धन दौलतेर माय मोहय ममताय अल्लाह पाक रब्बुल आलमीनेर विधान ताके से वृद्धांगुली प्रदर्शन करे नामाज पढ़े ना। एक नम्बर शास्ति हलो अल्लाह पाक रब्बुल आलमीन ओई व्यक्तिर चेहरा थेके तार नूरटा उठिए नेबेन, ओई व्यक्तिर चेहरा थेके तार नूर उठिए नेबेन। से कालो होक से बिश्री होक, एकजन व्यक्ति जदि नामाज पढ़े देखबेन तार चेहरार दिके ताकाले একটা মায়া সৃষ্টি হয়, একটা মমতা সৃষ্টি হয়। আর একজন ব্যক্তি যখন নামাজ পড়ে না, ওই ব্যক্তি যতই সুন্দর হোক না কেন তার দিকে তাকালে ওই রকম একটা নূর তৈরি হয় না। এক নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির চেহারার দেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের সৌন্দর্যের নূরটুকুন উঠিয়ে নেবেন। দুই নাম্বার হলো ওই ব্যক্তির জীবনের মধ্যে কোনো বরকত পাবে না, তার জীবনে কোনো বরকত আসবে না, শুধু আমার আমার বলেই যাবে। যতই কিছু সে আমার করুক, তার এই সম্পদ, তার দন দৌলত, তার কোনো কিছুই তাকে জমিনের বুকে শান্তি দিতে পারবে না। তিন নাম্বার হলো এই পৃথিবীর বুকে একজন মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজ না পড়ে, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় যদি সে না করে, আর দুনিয়ার বুকে যতই ভালো কাজ করুক না কেন, দুনিয়ার বুকে যত প্রকার ভালো কাজগুলো আছে সমস্ত কাজগুলো সে আদায় করুক না কেন, ওই ভালো কাজগুলো নামাজ না পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সেইগুলো কবুল হবে না। আসমান এবং জমিনের মাঝখানে আল্লাহ পাক রব্বুল আলামিন এইগুলো জ্বলন্ত অবস্থায় রেখে দিবেন, আল্লাহ কাছে সেগুলো কবুল হবে না। নামাজ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আপনার আমার একটা সেতু বন্ধনকারী। চার নাম্বার হলো ওই ব্যক্তি একজন বেনামাজি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যতই দোয়া করুক না কেন সেই দোয়াগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না। পাঁচ নাম্বার হলো এই জমিনের বুকে আপনার জন্য আমার জন্য আল্লাহ জাল্লা শানুহু তাবারাকা ওয়া তাআলা অসংখ্য অগণিত ফেরেশতা আপনার আমার কাজের জন্য নিয়োজিত করেছেন। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। ও দুনিয়ার মানুষ, ও পৃথিবীর মানুষ, একবার তুমি খেয়াল করে দেখেছো কি না, এই জমিনের বুকে তোমার রিজিকের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা দিয়েছি। এই জমিনের বুকে তুমি যে পানি পান করো, ওই পানিটাকে সংগ্রহ করার জন্য আমি তোমাকে ফেরেশতা নিয়োগ করে দিয়েছি। এই জমিনের মুখে তুমি চলাফেরা করো, ওই চলাফেরা করার জন্য আমি নির্ধারিত ফেরেশতা তৈরি করে দিয়েছি। এই জমিনের বুকে তুমি যে কথা বলো, ওই কথাগুলোকে সিস্টেম করে তৈরি করে দেওয়ার জন্য আমি এক ধরনের ফেরেশতা দিয়েছি। এই হাজারো হাজার ফেরেশতা তোমার জন্য আমি নিয়োজিত করেছি। ওই সমস্ত ফেরেশতাগুলি যদি তুমি সঠিক মতো আদায় নামাজ আদায় না করো, তাহলে ওই ফেরেশতাগুলি তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে বলেন না নাউযুবিল্লাহ। ফেরেশতাগুলো ওই মানুষের প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে যে মানুষটা সঠিকভাবে ঠিক মতো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে না। সম্মানিত হাজিরিন, আর ছয় নাম্বার হলো ইসলামের মধ্যে যে নিয়ামত আছে, ইসলামের মধ্যে নিয়ামত আছে, ইসলামের মধ্যে বরকত আছে, ইসলামের মধ্যে কল্যাণ আছে, ওই নিয়ামতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছ থেকে, যে ব্যক্তি নামাজ পড়বে না ওই ব্যক্তির কাছ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন উঠিয়ে নেবেন, তার বরকত থাকবে না। সম্মানিত হাজিরিন, একবার কি চিন্তা করে দেখেছেন, নিজের ওয়াজ মাঝে মাঝে নিজে করতে হয়, আপনারা তো ওয়াজ করে দিবেন না, এই জন্য আমাদের ওয়াজটা মাঝে মাঝে আমাদের করতে হয়। এটা বাস্তব কথা বলছি, আপনাদেরকে দৃষ্টি আমার প্রতি নিক্ষেপ করার জন্য নয়, দৃষ্টিটা ইসলামের প্রতি নিক্ষেপ করার জন্য। যেমন খেয়াল করে দেখেন, একজন ইমাম সাহেব, একজন মাদ্রাসার একজন শিক্ষক, একজন টিচার, তার বেতন 10 থেকে 12 হাজার টাকা। সারা পৃথিবী জুড়েই বাংলাদেশ সহ এই ইমাম সাহেব দেখেন 10 হাজার 12 হাজার টাকা নিয়ে কি চমৎকারভাবে
তার পরিবার পরিজন সহ সুন্দরভাবে দিনানিপাত করছে, কারোর কাছে বাটপারি করে না, সিটারি করে না, কারোর কাছ থেকে দোকান বাকি নিয়ে বলে না, তুই কি আমারে চিনস, আমি এই এলাকার অমুক সমুক, এইরকম কথা বলার ইমাম সাহেবের সুযোগ নেই। একজন ইমাম সাহেব 10 থেকে 12 হাজার 15 হাজার বেতন পেয়ে তার পরিবার পরিজন সহ চমৎকারভাবে সুন্দর করে চলছে। এই যে আমাদের ইমাম সাহেব আছেন, কি সুন্দর পাগড়ি পরে, পাঞ্জাবি পরে, পাঞ্জাবিটা ইস্ত্রি করে কি সুন্দর চলাফেরা করেন, কেন? এটা আল্লাহ পাক রব্বুল আলামিন, এটা শুধু উনি না, পৃথিবীর বুকে আপনিও যদি আল্লাহর বিধিবিধানগুলোকে সুন্দরভাবে সঠিকভাবে আদায় করেন আর আল্লাহর নামে যদি পৃথিবীর বুকে যে কোনো কাজটা করেন আর নিজেকে যদি সেইটার উপর সন্তুষ্ট রাখেন, আপনি যেই কাজটাই করবেন সেই কাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দান করবেন, বলেন না সুবহানাল্লাহ, একটু জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সেই বরকত। সম্মানিত হাজিরিন, মৃত্যুর সময় একজন বেনাম হাজির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। একজন ব্যক্তি যখন বেনাম হাজি মৃত্যু হবে, আপনারা খেয়াল করে দেখবেন, একজন বেনাম হাজি যে নামাজ পড়ে না, ইসলামের বিধিবিধানগুলো মানে না, ওই ব্যক্তিটা যখন ইন্তেকাল করে তার পাশে একটু কষ্ট করে হলো দয়া করে একটু বসবেন, বসে দেখবেন তার অবস্থানটা কি হয়। একজন বেনাম হাজি যখন এই পৃথিবীর বুকে মৃত্যুর পর্যায়ে চলে আসে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ওই ব্যক্তিটা একটা দুর্দশার মধ্যে পড়ে যায়, একটা কঠিন যন্ত্রণার মধ্যে পড়ে যায় এই পৃথিবীর বুকে। এক হলে তার ছেলে মেয়ে যারা দ্বারা সে বেইজ্জতি হয়, আর না হলে তার প্রতিবেশী দ্বারা বেইজ্জতি হয়, আর না হলে একজন মৃত একজন বেনামাজি ব্যক্তি যখন তার সম্পদ ধন দৌলতে পৃথিবীর বুকে থাকে, দেখবেন ওই ব্যক্তিটা না খেয়ে না পড়ে জিল্লতি অবস্থায় তার প্রস্রাব পায়খানার মধ্যে হাতাতে হাতাতে আমার নিজের চোখে আমি অসংখ্য গণিত মানুষগুলো দেখেছি এই অবস্থায় দুর্দশা অবস্থায় এই জমিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত জিল্লতি অপমানিত করে জমিন থেকে তাকে উঠিয়ে নেন, এক নাম্বার কারণ। দুই নাম্বার কারণ হলো ওই ব্যক্তি যখন ইন্তেকাল চলে আসে তখন ওই ব্যক্তিটা ক্ষুধার্ত অবস্থায় থাকে, ওই ব্যক্তির সামনে দুনিয়ার ভালো ভালো খাবারগুলো থাকা অবস্থাও সে এগুলো ভোগ করতে পারে না। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুখটা খেয়ে বন্ধ করে দেন, অথবা তার পিত্ততলি খাবার হজমের যে অবস্থানটুকুন আছেন এইগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিন থেকে উঠিয়ে নিয়ে নেন। আর তিন নাম্বার হলো ওই ব্যক্তি যখন ইন্তেকাল চলে মালাকুল মওত যখন তার কাছে চলে আসে, ভাইরা আমার একটু খেয়াল করে দেখবেন তাকে যখন আপনি পানি পান করাবেন, তার বুকের মধ্যে থাপড়াতে থাকে, তার চোখের মধ্যে থাপড়াতে থাকে আর পানি পানি করতে থাকে, হাদিসের মধ্যে এসেছে এই জমিনের বুকে এই পৃথিবীর বুকে আসমান জমিনের মধ্যে যেই পরিমাণ পানি আছে ওই পরিমাণ পানি যদি তাকে দেয়া হয় তবু ওই ব্যক্তি বলবে আমার পানি পিপাসা, আমার পানি পিপাসা, আমাকে পানি দাও, আমাকে পানি দাও। ওই ব্যক্তি পানি কাতরাতে কাতরাতে জমিন থেকে চলে যাবে, বলেন নাউজুবিল্লাহ। তিনটা কষ্ট দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন বেনামাজিকে এই জমিন থেকে উঠিয়ে নেবেন। সম্মানিত হাজিরিন, একজন মৃত ব্যক্তি যখন তাকে কবরে রাখা হয় সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য তিনটা শাস্তির ব্যবস্থা করে দেন। এক নাম্বার শাস্তি হলো একজন বেনামাজি ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কবরটাকে সংকীর্ণ করে দেন, সংকীর্ণ। হাদিসের মধ্যে আসছে সংকীর্ণ হলো এরকম একটা অবস্থান তৈরি করেন, আমাদের ডান পাঁজরের যে শরীরটা আছে যেটাকে আমরা ছাতনি বলি, বাম পাঁজরের যে ছাতনিগুলো আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কবরটাকে আদেশ করেন, কবরটা মানুষদেরকে একজন বেনামাজিকে এমনভাবে চাপ দেয় ডান পাঁজরের হাড্ডিগুলো বাম দিকে বের হয়ে যায়, বাম পাঁজরের হাড্ডিগুলো ডান দিকে বের হয়ে যায়। হাদিসের মধ্যে আসছে একটা আংটিকে চিকন করলে যে পরিমাণ হয় কবরটা ব্যক্তির জন্য বেনামাজির জন্য এরকম চিকন এরকম সংকীর্ণ হয়ে যায়, বলেন না নাউজুবিল্লাহি মিন জালিম। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে
একজন বেনামাজি ব্যক্তির জন্য এত কঠিন একটি শাস্তির ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করে দেন। তার ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন বেনামাজি ব্যক্তির জন্য কবরের মধ্যে এমন একটা আগুনের ব্যবস্থা করে দেন, ওই আগুনটা দিবারাত্রি পর্যন্ত জ্বলতে থাকে, সকাল সন্ধ্যা সর্বদাই আগুন জ্বলতে থাকে। ওই আগুনটাকে জ্বালানোর কোনো প্রয়োজন হয় না, ওই কবরের মধ্যে দাও দাও করে জ্বলতে থাকে। এই আগুন যে কবরের মধ্যে জ্বলে, এই পৃথিবীর বুকে অসংখ্য অগণিত নজির উদাহরণ উপমা আছে। সম্মানিত হাজিরিন, তিন নম্বর হলো ওই কবরওয়ালা ওই ব্যক্তির জন্য যে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে না, আল্লাহ পাক রাব্বুল আলামিন এমন একজন ফেরেশতাকে নিয়োগ করেন। হাদিসের মধ্যে এসেছে ওই ফেরেশতা চোখে দেখে না, অন্ধ একজন ফেরেশতা, এই অন্ধ একজন ফেরেশতাকে আল্লাহ পাক রাব্বুল আলামিন ওই বেনামাজির জন্য একটা মুগুর দেন। মুগুর, মুগুর চিনেন? মুগুর, মুগুর হলো আপনারা চিনবেন যারা মুরব্বী মানুষ, আগেকার সময় যারা পাট করতো, পাট, পাটের মধ্যে যে পাট ক্ষেতের মধ্যে বড় বড় মাটির চাকা হইতো, ওই মাটির চাকাগুলোকে একটা কাঠের তৈরি বাঁশ দিয়ে লাগানো হতো, ওইটা দিয়ে বাড়ি দিত, আঘাত করতো, ওইটাকে বলা হয় মুগুর। এই মুগুরের ব্যাখ্যাও আসছে, এইটাকে বলা হয় মুগুর। এইরকম একজন অন্ধ ব্যক্তিকে একটা মুগুর দিয়ে ওই ব্যক্তিটার শরীরের মধ্যে আঘাত করতে থাকবে, তার মগজগুলো, তার হাড্ডিগুলো, তার মাংসগুলো ছিটকে ছিটকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে সেইগুলো চলে যাবে। কবরের মধ্যে পৃথিবীর বিভিন্ন প্রান্তে সেইগুলো চলে যাবে, আবার আস্তে আস্তে সেইগুলো একত্র হবে, আবার তাকে সেখানে আঘাত করা হবে। এইভাবে কিয়ামত পর্যন্ত একজন বেনামাজির কবরের মধ্যে চলতে থাকবে। হাদিসের মধ্যে আসছে ওই মুগুরওয়ালা, ওই মুগুরওয়ালা ফেরেশতা যদি এই পৃথিবীর মুখে তার মুগুর দিয়ে যদি একটা মাত্র আঘাত করত, তাহলে টোটাল পৃথিবীটা আল্লাহ পাক রব্বুল আলামিন তছনছ করে দিতেন। সম্মানিত হাজিরিন, হাশরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন বেনামাজির জন্য আরও তিনটা শাস্তির ব্যবস্থা করেছেন। এগুলো ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই, এক একটা বিষয়ের উপর আলোচনা করলে ঘন্টার পর ঘন্টা করা যাবে। হাশরের জন্য তিনটা ব্যবস্থা করেছেন। এক নম্বর ব্যবস্থা হলো যেই ব্যক্তি বেনামাজি, দুনিয়ার বুকে যারা নামাজ পড়ে না, আমার মা বোনেরা যারা আমাদের এই কথাগুলো শুনছেন, আপনাদের উদ্দেশ্যে বলছি, মহিলারা নামাজের ক্ষেত্রে বড় গাফিল। এই পৃথিবীর বুকে যারা নামাজ পড়ে না, যে মানুষগুলো কাল হাশরের কঠিন মুসিবতের সময় এদের শাস্তি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এক ধরনের ফেরেশতা নিয়োগ করবেন, ওদের পায়ের মধ্যে লোহার শিকল বেঁধে মাথাটাকে নিচের দিকে ফেলে দিয়ে পাগুলোকে উপর দিকে উঠায় টানতে টানতে ওদেরকে জাহান্নামে, রাকাত দুই রাকাত, আপনি দুই রাকাত সেই মুসাফির অবস্থায় নামাজটা আপনি সঙ্গে সঙ্গে আপনি আদায় করে নেবেন। এটা হলো কাজা নামাজ আদায়ের একটা পদ্ধতি। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীর বুকে মানুষের মৃত্যুকালীন সময়ে দেখা যায় একজন ব্যক্তি দুই দিন, তিন দিন, চার দিন, পাঁচ দিন নামাজ আদায় করতে পারে না। আমরা কি করি, ওই ব্যক্তির ইন্তেকালের পর হিসাব করে আমরা ফিদিয়া দিয়ে দিই, যেটাকে আমরা নামাজের কাফফারা বলি। আমরা সে কাফফারাটা আদায় করে দিই আমার বাবার পক্ষ থেকে, আমার দাদার পক্ষ থেকে, আমার নানির পক্ষ থেকে সেটা আমরা আদায় করে দিই। আমরা কয় ওয়াক্ত নামাজ ধরবো তখন? একজন ব্যক্তির কাফফারা। কাফফারা মানে কি, ফিদিয়া মানে কি? রমজানে আমরা ফিত্রা দিই, ফিত্রা দিই না? আপনি 170 টাকা বলেন অথবা 100 টাকা বলেন, যেটাই আমরা সরকার নির্ধারণ করে দেয়, ওই ফিদিয়াটা আমরা ফিত্রাটা দিই। এই ফিত্রার সমপরিমাণ টাকা ধরে একজন ব্যক্তি যদি 5 দিন নামাজ আদায় না করতে পারে, তাহলে প্রতিদিন আমরা কয় অক্ত ধরি? প্রতিদিন আমরা 5 অক্ত না, প্রতিদিন আমরা 6 অক্ত, বিতিরের 1 অক্ত ধরতে হবে। বিতিরটা হলো ওয়াজিব, জেনে রাখবেন, 5 অক্ত হলো আপনার ওয়াক্তের নামাজ, আর একটা হলো বিতিরের নামাজ, এটা ওয়াজিব। এই 6 অক্ত নামাজ হিসাব করে
একজন ব্যক্তির যতদিন নামাজ কাজা হয়ে গিয়েছে সেটা হিসাব করে আপনার উপর আমার উপর যারা আমরা উত্তরাধিকারী আছি তাদের উপর ওয়াজিব হলো এইগুলো আদায় করে দেওয়া। সম্মানিত হাজিরিন, মনে রাখবেন আল্লাহর কাছে পাকড়াও কিন্তু আপনার আমার হতেই হবে, এখান থেকে বাঁচার কোনো সুযোগ নেই। অতএব আপনার আমার জীবনের যেই সমস্ত নামাজগুলো কাজা হয়ে গিয়েছে আজকে আপনাদেরকে আমি আপনাদের একজন খতিব হিসাবে, নগণ্য খতিব হিসাবে আপনাদের কাছে কিন্তু সেই মেসেজটুকু আমি জানিয়ে দিলাম। এখন থেকে যারা শুনেছেন এবং জেনেছেন বুঝেছেন আপনাদের কিন্তু সেই নামাজগুলো আদায় করে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাদের জীবনের যেই সমস্ত নামাজগুলো কাজা হয়ে গিয়েছে আস্তে আস্তে সেই নামাজগুলো আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একজন সাচ্চা বান্দা হিসাবে যাওয়ার কবুল করুন। সকলে বলেন আমিন, একটু জুড়ে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমাদের কাছে একটি মাহফিলের দাওয়াত এসেছে, সেটা হলো আজকে মাগরিব থেকে শুরু হবে লৌহজং, এখানে সরকারি কলেজ মাঠের কথা উল্লেখ করা হয়েছে, মাহফিলের স্থানটা চেঞ্জ করা হয়েছে, লৌহজং এখানে যে বাজার মসজিদ আছে বাজার কেন্দ্রীয় বাজার মসজিদে এই মাহফিলটা হবে। সারসিনা দরবারের পীর সাহেব হুজুর কেবলা এখানে আগমন করবেন। যে হাদিসের মধ্যে আসছে যে একজন মানুষ যদি একজন হক্কানি আল্লাহর ওলির চেহারার দিকে তাকিয়ে থাকেন তাহলে 70 বছর নফল ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব হয় এই পরিমাণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় লিখে দেন। আরও অনেক কথা আছে, যাই হোক আপনারা ইনশাআল্লাহ সে মাহফিলে শরিক হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালো ভালো কাজগুলোতে অংশগ্রহণ করার শক্তি দান করে। সকলে বলেন আমিন। এগুলো একটু একটু আরেকটু আগে দিবেন। হ্যাঁ, আরেকটি মাহফিলের দাওয়াত আমাদের কাছে আসছে, এটা কি আজকে? এটা হলো 17ই নভেম্বর, 17ই নভেম্বর পশ্চিম কুমারবুক নুরানি জামে মসজিদ ঈদগাহ মাঠ প্রাঙ্গণ, এখানেও আমাদের অনেক উলামায়ে কেরাম আসবেন। আপনাদেরকে দাওয়াত দেওয়া হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে। সকলে বলি আমিন। যারা 4 রাকাত সুন্নত নামাজ আদায় করেন না 4 রাকাত সুন্নত নামাজ আদায় করেন।